সারছে সারছে ওই দিকে গরু আই গরু ঘুরে দেখো গরু দেখ লয় গরু দেখ লাল লাল আমি কাটো কো পাই কলা পালা এ ছোট ঘাস করছ না লাই ঘাস এই ঘাস করে দাও সব সব সম্মানিত দর্শক, আপনারা দেখছেন যে আমরা আরেকজন দর্শকের অনুভূতি সম্পর্কে জানবো, যে আজকে সে ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় সম্পর্কে। দর্শক, আপনার নামটা যদি প্রথমে বলেন। আমার নাম মোহাম্মদ জসিম মোল্লা, আমি কাটাখালী গ্রামের সন্তান। ও, আজকে আপনার এই ঘোড়ার দৌড়ে আসার উদ্দেশ্য কি? আজকে আমার গ্রামের আসার উদ্দেশ্য এই কাটাখালী গ্রামের ঐতিহ্য এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এবারও ঈদের আনন্দ এবং নববর্ষ আনন্দ ভাগাভাগি করার জন্য এবছর এই ঘোড়ার দৌড় আয়োজন করা হয়েছে। এই ঘোড়া দৌড় দেখার জন্য অনেক দিক থেকে অনেক লোক আসছে, মানে হাজার হাজার দর্শক আসছে, লোক আসছে দেখে মানে সবাই আনন্দ ভাগাভাগি করার জন্য এই ঘোড়ার দৌড় ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড়। মূলত আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি এই ঘোড়া দৌড় দেখা আমার অনুভূতি অনেক ভালো, অনেক সুন্দর। দর্শক বৃন্দ, আপনারা দেখতেছেন যে এখানে খুব সুন্দর একটি ঘোড়ার দৌড় অনুষ্ঠিত হয়েছে কাটাখালিয়া মোল্লারা ইউনিয়নে। এখানে আমরা এখন একটু দর্শকের অনুভূতি সম্পর্কে জানবো। উৎসুক দর্শকের, আপনারা দেখছেন হাজার হাজার কোটি কোটি দর্শক। এখন আমরা একজন দর্শকের অনুভূতি জানবো। ভাই, আমাদের এখানে যে ঘোড়ার দৌড় হয়েছে, আপনার অনুভূতি কেমন একটু আমাদের বলেন। জি, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রত্যন্ত অঞ্চলে আপনারা এসে আমার মানুষের অনুভূতি নিচ্ছেন। আমরা অতি আনন্দিত যে আমরা প্রতি বছরে একটা হলেও এরকম জনসম্মুখে হাজারো দর্শকের মাঝে আমরা এরকম আনন্দের রেখা দেখি। আমরা ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে যারা এখানে আয়োজন করছেন, এবং খুব ভালো লাগছে যে ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানগুলো, বিনোদনগুলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ধীরে ধীরে উঠে যাচ্ছে। আমি পার্সোনালি আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আয়োজক আছেন, যে ধন্যবাদ। আপনারা দেখছেন যে ঘোড়া কত সুন্দর ঘোড়া। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশের ঐতিহ্যবাহী ঘোড়া, সেখানে প্রায় পাঁচটা ঘোড়া আছে যাদের মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়া হচ্ছে। আপনারা হয়তো এখানে উপস্থিত না থাকলেও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সেই আনন্দটা আমরা ভাগাভাগি করে নেব। এবং আর একটা রিকোয়েস্ট থাকবে যে যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব এখনো করেননি, অতি দ্রুত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের উৎসাহিত করবেন। জি, ধন্যবাদ।